বুখারী শরীফ বার করিতে হইল না দ্বিতীয় জিল্দ ফাইলি বা একেবারে তোমার উমাইয়া ইবনে খলফর কথা আর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী জলিলুল কদর সাহাবী আর উমাইয়া ইবনে খলফ বেঈমান কাফির দুইজনের বন্ধুত্ব উমাইয়া ইবনে খলফ যখন শাম যায় তখন যাইবার সময় মদিনা হইয়া যায় আর মদিনাত গিয়া সাদর বাড়ির মেহমান বনয় আর হযরতে সাদ যখন মক্কাত আয় তখন উমাইয়ার বাড়ির মেহমান বনয় দুই মেরুর দুইজন কিন্তু আবার বন্ধুত্ব ইলাখান আসেনি না নাই আসেনি না নাই আছে সুবহানাল্লাহ হইতে পারে হইতে পারে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা নানি মক্কাত আর কইলা মক্কাত যাই গিয়ার বন্ধুর বাড়িতে রইয়া আর খলে খলে গিয়া বাইতুল্লাহ তওয়াফ করিলি মুখক সুবহানাল্লাহ উমরা খান করিলি মু যাই গিয়া আইছই তোমার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আইয়া তোমার বন্ধুর বাড়িত উমাইয়া ইবনে খলফর বাড়ি দুটিছই আর উমাইয়া ইবনে খলফে বন্ধুর বন্ধুত্ব করছই তোমার মেহমানদারি করছই মেহমানদারি করছই মেহমান করার বাদে দেখাইছেন বন্ধু কি বাল্লাবালি নি কোনো খাম খাজ আছে নি তাহলে হোক আমি সহযোগিতা করবো হজরতে সাদে ফরমাইন বন্ধুরে খাম আর কুন্তা নাই আইসি বয়তুল্লাহ খান তোয়াফ করতাম কিন্তু পরিস্থিতি তো বড় গুলাটে আমরা তো মুসলমান সংখ্যালঘু আর আমরার উপরে তো এখন ক্ষমতাশীল ওইলা মিস্টার আবু জেহেলর গোষ্ঠী অতএব আল্লাহর গর তোয়াফ করতে যদি দেখিলায় আবু জেহেলেতে গিয়ে যন্ত্রণা করতে পারে এর কারণে বন্ধু কোন সময় বারইলে ইডা খাইতে হওয়া দিত না সুবহানাল্লাহ না হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতা পরামর্শ শুনিয়া আবু জেহেল রে কোন সময় ফাওয়া দিত না উমাইয়া ইবনে খলফে কইল বললেতে দুই ফরির টাইম ওইলে এই সময় তোমার আমরার দেশ খেয়ে গরর বারাবার হয় না ঠাঠারি মার্কার রই তখন তো আর এসি নাই ফ্যান নাই কারেন্ট নাই ই গরমর মাঝে খেয়েও বার হয় না ও সময় এখানে হইলে এখানে নিরাপদ বন্ধু যদি নিরাপদে তুমি তোয়াফ করতে চাও তাও হইলে ও সময় কষ্ট হইব একজনা বেশি গরমে কিন্তু এই সময় নিরাপদ হযরতে সাদে কইন কষ্ট একজোড়া স্বীকার করিলিম কারণ আল্লাহর খাম করতে যদি গাম বার হয় তো এটার আল্লাহর কাছে দাম বেশ এটার আল্লাহর কাছে কিটা দাম বেশ জেল্লা খান হজ ঐল তিন প্রকার হজ ঐল কয় প্রকার তিন প্রকার হজ্জে কেরান হজ্জে তমত্তু হজ্জে ইফরাদ হজ্জে কেরান হজ্জে তমত্তু হজ্জে ইফরাদ এই তিন প্রকারের মাঝে কঠিন ঐল হজ্জে কেরান হজ্জে কেরান এটা আদায় করতে কঠিন লম্বা সময় এহরাম তাহা লাগে লম্বা সময় এহরাম তাহা লাগে আপনি মক্কাত যাইবার আগে মেকাতো যাইবার আগে যখন এহরাম বান্দিতা এহরাম বান্দিবার সময় আপনি নিয়ত করতে হইব আল্লাহুম্মা ইন্নি উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসির হুমালি ওয়া তাকাব্বাল হুমা মিন্নি এক লগে হজ আর উমরার নিয়ত করতে হইব এবং উমরা করিয়া আপনি হালাল হইতে পারবেন নাই একবারে হজ করার বাদে আপনি হালাল হইবা এখন এহরাম অবস্থায় থাকা কত কঠিন এহরাম অবস্থায় থাকা কত সতর্ক থাকা লাগে কত হুঁশিয়ার থাকা লাগে এমনকি আপনার শরীর যদি খাজুয়াইও তে খাজুয়াইতেও আপনি সাবধানে খাজুয়াইতা মাতাত খাজুয়ার খাজুয়াইতেও সাবধানে খাজুয়াইতা চুল পড়তো না ওল্লা খান সতর্ক থাকা লাগে আমরার মজহবর ইমাম সাবইলা ইমাম আজম আবু হানিফা সাহ তাইন কইন আমার মতে হজ্জে কেরান হইল উত্তম কেনে ইগুত কষ্ট বেশ ইগুত গাম বাড়াইব বেশ আর ওবাই যদি কষ্ট বেশ করি হবাই সব বেশ হইম সুবহানাল্লাহ না তে গাম বেশ বাড়াইলে সব বেশ গাম বেশ বাড়াইলে সব গীতা বেশ কষ্ট যদি বেশ হয় তো হবাই আদর গীতা বেশ সুবহানাল্লাহ আল্লাহ খান হযরতে সাদে ফরমাইন বলেতে বন্ধুরে এই সময় যদিও গরমর মাঝে খেয়াও বাড়াইতো না টাটারি মার্কা রয় কষ্ট হইব আমি কষ্ট করলে সব তো বেশ হইব অপর দিকে আবু জেহেল বে ফতো হইতাম না কারণ ইগু জালিম এমত অবস্থায় কি নির্যাতন করতে পারে কষ্ট দিলেই তো পারে এর কারণে আমি দুই ফরি টাইম তুমি হই রায় নিরাপদ খেয়াও বাড়ায় না ও সময় আমি তোয়াফ করিলি মু আবার লইয়া তুমি বাড়াই দিও উমাইয়া ইবনে খলফে কইল ঠিক আছে বন্ধু ও সময় তোমার লইয়া তোয়াফ দেই মুগিয়া কইয়া উমাইয়া ইবনে খলফর বাড়ি থাকি যেমনে হযরতে সাদ রে লইয়া খালি বয়তুল্লাহর দিকে রওনা দিছেন কিছুক্ষণ যাইতে না যাইতেও আবু জেহেল সামনে সুবহানাল্লাহ
যেন ডাকাইতর বয় অন রাইত হইনা নিবা ও ডাকাইতর কারণে টাটারি মার্কা দুই ফরি রইদ বন্ধুরে লইয়া বারইছেন হযরতে সাদ যেমনে খালি সামনে পড়ছে সামনে ফড়ার বাদেও আবু জাহল কইছে ইয়া বা সফওয়ান ইয়া বা সফওয়ান মাম্মাকা আবা সফওয়ান আবু সফওয়ান হইল উমাইয়া ইবনে খলফর কুনিয়ত ও ডাক দিছে খালি ইয়া বা সফওয়ান মাম্মাকা তোমার লগে কে তখন উমাইয়া ইবনে খলফে কয় আমার লগে আমার বন্ধু সাদ আমার লগে আমার কিটা বন্ধু সাদ তখন আবু জাহল কইছে হুদর মতি আগি ওগুনায়নি নাউযুবিল্লাহ খোনা যে কি আমরার বাপ দাদা আর ধর্ম ছাড়িয়া ইসলাম ধর্ম কবুল করছে মুহাম্মদর লগ লইছে ওগুনায়নি হযরতে সাদ ইকরাম কিন্তু ফুনত্রা আর খালি ফুলিত্রা হইতা দেখরাই নিয়ে তার মাতর সুর যদি তোমার লগে হইতো না তাহলে কিভাবে নিরাপদে তোয়াফ করিয়া যায় আমি দেখাই দিলামার বাদে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত যে ফুটাইনি ফুটাইতে উত্তাল তরঙ্গ আরম্ভ হইছে তাই আবু জেহেলে যে সুরে কইছে এর চেয়ে আরো শক্ত আওয়াজ দিয়া কইল কিতামাতোস ইয়াসিব তাকি যাইবে না নিশিরিয়ার জওয়াহি কই দিন সুবহানাল্লাহ লোকে লোকে উমাইয়া ইবনে খলফ কয় হে সাদ হে সাদ এই নামরা সৈয়দুল কৌম এই নামরার সর্দার এই নামরার নেতা এর লগে মাতিতে এক জোড়া হুঁশিয়ারির সাথে মাতো হ্যাঁ হুয়া সৈয়দুল কৌম এই কৌমর নেতা ও সময় হযরতে সাদ কইন এরে তুমিও বেশ বড়াই করিও না নবী কইছেন তোমারও মুসলমানে খাম মিটাইবা সুবহানাল্লাহ কও না তোমারও মুসলমানে কিতা করবা খাম মিটাইবা ইকান ফুনতে কইরে ইন্না লাইতা কিতা হয় মুহাম্মদ তো নবী মানি না ঠিক আছে কিন্তু মুহাম্মদে কুনতা কইলে এটা দেন গোঠে এটাত কোনো সন্দেহ নাই ও লগে লগে হি ক্যাসেট তো ইয়া ও ক্যাসেট বাজানি দিলা কিছু কই রে মুহাম্মদ দিন কইছেন আমারে মারবা ইন কোন জায়গাত মারবা মক্কাত না বাইরা সুবহানাল্লাহ খোনা মক্কাত মারবা না কোন জায়গাত মারবা কইছেন হযরতে সাহাদ দেখেন হিবাজু কইছেন না হিবাজু কিতা করছেন না কইছেন না কোন জায়গা তোমারে মুসলমানে মারবা হিকান কইছেন ইয়া আল্লাহ ইকান ফুনার বাদে উমাইয়া ইবনে খলফে কয় মক্কাত তো আমরার রাজত্ব ইন কোন মুসলমানে আইয়া বেটাগিরি দেখাইবার কোন শক্তি নাই অতএব আমি আর আমার জীবনে মক্কার এরিয়ার বারাবার হইতাম না সুবহানাল্লাহ আর বাড়ি গিয়া তার ডেক মাস্টার রে কইছে বলে তো আমার স্ত্রী হুঞ্চ নিকুনতা তে কি তইছে বলে তে আমার যে বন্ধু আইছোন এইন কইছোন মুহাম্মদে কইছোন আমারে মুসলমানে মারবা যখন আবু সুফিয়ানের নেতৃত্বে শামতাকি ব্যবসায়ী কাফেলা লইয়া ফিরিয়া আইতরা মক্কা তাইতা তাইতাই আর ওতা সারাই সময় আবু সুফিয়ান আবু মুসলমান নাই আর ওতা সারা সম্পদ জমা করিয়া খাইয়া শক্তি বানাইয়া মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ হইতো এই রিপোর্ট হয়ে গেছে আল্লাহর রসুলের 313 জন সাহাবি লইয়া ফত গিয়া তারার আখটানিত গেলানানি আর তারা ডিআইবি সিআইডি রিপোর্ট পাইয়া সাগরের ফারে দিকে হেমনে গেছে গিয়া হিদিকে তোমার আবু সুফিয়ানে ফাটাইছে খবরিয়া একজন মদিনাত বলেতে হে মক্কাত বলেতে হে আমার মক্কার আপামর জনসাধারণ জলদি করি আমরা রক্ষা করবার লাগি তোমরা সশস্ত্র অবস্থায় এগিয়ে আসো কারণ মুহাম্মদের বাহিনী আমরা ফত আটাই লিতিরা এই দিকে আবু জেহেলে মক্কার বড় বড় সর্দার সারারে লইয়া আর অস্ত্র শস্ত্র লইয়া বারইত ও বারণির প্রস্তুতি যখন চলে এখন উমাইয়া ইবনে খলফ হে তো ফাতি নেতা আর আবু জেহেল হইল বড় নেতা উমাইয়া ইবনে খলফে কয় আমি দেইতাম না আমি কি করতাম না দেইতাম না তার ভিতরে হোক গিয়ে 12টা মারে ও যেন তোমার আমার বন্দি কইছেন মুসলমানে খাম মিটাইবা কয় আমি মক্কার বাড়া দেইতাম না এখন যেমনে তোমার উমাইয়া ইবনে খলফ বাড়া যাইতো না কয় তার ফুনাফুনি আরো কিছু মানুষ কইনাতে আমরাও যাইতাম না
তে আমরাও দিতাম না। আবু জেহলে দেখলো গিয়ে বাঙ্গনা নিলেইব, আবু তো মোটামুটি সাইটর নেতা, বাঙ্গনা নিলেইব। হে আর আগলা তাকি তোমার কুটাতি বাঙ্গন না ফাড়িয়া নিদিয়ে আইছে। আইয়া কয় বলে তো আবু সুফিয়ান তুমি হইলে একজন নেতা, আবা সুফান অর্থাৎ হে উমাইয়া ইবনে খলফ তুমি হইলে একজন নেতা, আর তুমি যদি করে ফলতে তোমার দেখা দেখি আরো কতজন করে ফলবা, এটা তোমার ইজ্জত তোমার হানি হইব, অতএব তুমি বারো হয় না। আমি মক্কার বাড়া দিতাম না, মক্কার বাড়া গেলে কি খবর আছে আমার ভিতরে হেগে উত্তাল তরঙ্গ মারে, কারণ মুসলমানে ফাইলেও খামসা শুনলিবা, আর ইনো আইয়া মুসলমানে বেড়াগিরি করতে আমি দিতাম না। আবু জেহেল মোটামুটি টান দে বুঝাইলি, সে বুঝানির বাদে কইল রে আইও, আর তুমি সবচেয়ে তেজি একটা উট লইয়া গুলা লইয়া লগে রাখবাই, আমরার উটার গুলাই তো আমরা রাখাত দিব, আর তোমারই কি সব সময় তোমার তাবুর খান্দাত বান্দিয়া রাখবাই, বাপ যদি কোনো সময় বেতালা বুধবাও তে তুমিও গুতুটি আইবাই। কইল আচ্ছা ইল্লা ও যদি দিয়ে আমি যাইব, ও তোমার তেজি গুড়া এগুলো লইছে, আর লইয়া তার স্ত্রী রে কইছে রে ও যুদ্ধর অস্ত্র শস্ত্র আর কাপড় সুপড় ওটা দেও, স্ত্রী কয় ফাউরি লইছে নি তোমার বন্ধু কিতা কইছে, সুবহানাল্লাহ তোমার বন্ধু কিতা কইছে লিখেন ফাউরি লইছে নি, উমাইয়া ইবনে খলফ এক জরাও ফাউরিছি না, আমার গুড়া লগে থাকবো বেতলা বুধফাইলেও ফারিছি রে দৌড় ফলাই, আর আই মত যার যেন লেখা ইকান খন্ডাইবার কোনো উপায় আসেনি, মাদুক আসেনি আসেনি খন্ডাইবার কোনো উপায় আসেনি, ইনো আল্লাহর রসুলে কই দিছেন তোমার কাম মুসলমানে শেষ করবা, ও তুমি ওলা মরবাই মুসলমান রত, তোমার বিকল্প বাসবার কোনো ব্যবস্থা আমার কোনো ব্যবস্থা নাই, মুসলমান এমন এক জাতি ইতাই আল্লাহ সাল খেউরে ডরায় না, সুবহানাল্লাহ না। আজ থেকে 18 বছর আগর কথা হইয়া জকিগঞ্জ তোমার কাস্টম গার্ড যেটা আছে বিপরীত সাইড ইন্ডিয়ার ই সাইড তো বাংলাদেশ, আর কাস্টম গার্ডর সিঁড়ি বানানি হইত, আর এদিকে ইন্ডিয়ার এরা তোমার সিঁড়ি বানানির বাধা দেন, এমত ইন্ডিয়ার এরা সিঁড়ি বানার আর বাংলাদেশের এরা বাধা দেন, তখন ইন্ডিয়ার এরা মানছে না, বাধা না মানিয়া তারা তোমার সিঁড়ি বানানিতে লাগি গেছে, মেস্তরি লাগাইছে আর বিএসএফ আনিয়া লাগাই দিছে 450 অন্য তোমার অস্ত্র লইয়া, এখন পতাকা বৈঠকর লাগে সিটি ফাটায় হিতায় সিটি লয় কিন্তু আয় না তার খামসালাইয়া দার, ও সময় উফরে তাকে মনে হয় এরার সবুজ সংকেত পাইছই, আর তারাও তোমার বিডিআর খালি সময় আবু বিজেপি না আবু বিডিআর রইছই, তারাও তোমার বন্দুক তাওয়াইয়া ও যার যার খালি পজিশন লইতে রাখিবা তারা কিন্তু খামসালার আখতায় হাবিলদার এক বেটা আসিল বাংলাদেশ ইগু তোমার গাঙ্গর সরলা মিয়া ও যার ঠেঙ্গালা বন্দুক একটা আছে ও তাইগু ফুটাইয়া যেমনে ফুটিছে, আর হিতা সারায় দৌড় ফালাইছো দৌড় ফালানির বাদে বাদর দিন ফাইলাম তোমার কেন্দ্রীয় জামা মসজিদ চালার নমাজও যাইতো আমরা লোকে খুব খাতির আছিল, তো আমার ফাইল হইলে মাথায় তো মুফতি সাহেব আল্লাহ হাসিনি, আমি দিন তারে ফাইয়াও আগলা দেখেও আগ বাড়িয়া কইলাম রে ভাই এদিন যে ঘটনা ঘটাইলি গত হাই তোর এক জোড়া ডোর হামাইল নানি, তারা যে ওলা গুড়াইটা যে হাড্ডি তো একটা জায়গা রইল নানি, কিন্তু তুই যে ফুটিলে আর হেগুন দৌড়াইলা সহ্য হয়। আমি 24 ঘন্টা একদিন আল্লামা শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলহির খেদমত আসলাম, ফরিদপুরি রহমতুল্লাহ আলহি সদর সাবুদুর নামে যে পরিচিত ডাকারে মসজিদর নগরী যারা বানাইছে এর মাঝে থাকে অন্যতম ইলা সদর সাবুদুর, 2 নম্বর ইলা ফিরজি হুজুর আর 3 নম্বর ইলা হাবিজি হুজুর, ও 3 বুজুর্গর মেহনতে ডাকা হইল মসজিদর নগরী ঠিক না বেঠিক, ও সদর সব হুজুরের খেদমত আসলাম, আর ই আল্লাহর ওলির খেদমত তাকিয়া আমার ইকান ইয়াকিন হয়ে গেছে মৌত যার জেলা ওইব ওলা ওইব খণ্ডন নাই, অতএব আমার যদি লেখা থাকে গুল্লি হামাইয়া আমি মরতাম বাড়িত বিছনা তাহলে গুল্লি টুকাইয়া গিয়া হবাই হামাই, আর যেগুলো লেখা থাকে না তে গুল্লির মাঝখানও তাহলেও আমার ইবাই হামাইতো নাই, আমার এই বিশ্বাস এর কারণে আমি ফুতির ইসলাম, সুবহানাল্লাহ না। তো মুসলমান এমন এক জাতি যদি মুসলমান বনি যায় তাহলে তার মরতেও ডর নাই ঠিক না বেঠিক, আর ডরাইলে তোরে ভাই আল্লাহরে ডরাইতে আর মরলে ও আল্লাহর রাস্তাত মরি দিতে ঠিক না বেঠিক। উমাইয়া ইবনে খলফে কইল বলে তে আমার স্ত্রী দেও হলতা রেডি করিয়া, স্ত্রী কয় ফাউরি লইছো নি তোমার বন্ধু কিতা কইছি, বলে তে জিও বন্ধুর কথা এই দাসে লগে গুড়া আছে বেতাল বুধ হইলো আই, ও তো গেছিল নানি কিন্তু খণ্ডন লেখা তান বদরের ময়দানও খাম শেষ হইত ঠিক না বে ঠিক,
ওদিন তো 70টা বড় বড় কাফির যে গুণ আসলো নেতা ও গুণ সারারে মুসলমান হলে হত্যা করছেন ঠিক না ভাই ঠিক আর লাশ জমাইয়া বদরের ময়দানে দিন তিন বদরের ময়দানে গেছেন হইতা পারবা এখনো কুয়াইটার চিহ্ন আছে গান্দা কুয়ার ফানি ওগুর ফারো লাশ জমাইয়া তুইছেন স্তূপ বানাইয়া 70টা কাফির কিন্তু উমাইয়া ইবনে খলফ যে গুজেন এই 70টার মধ্যে 69টা দিয়ে ইটাই ইটাই ও কুয়াত ফলাইছেন কিন্তু ও সময় লাশ তো আর বাদে আল্লাহর রসুল তো বইসেন বদরের ময়দানে ইখতাবুর নিচে আর সাহাবায়ে কেরাম বাদের সময় কইলাওয়া যুদ্ধ তো শেষ হইছে একবার যাও না দেখিয়াও খে কিতা হররা তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিখন বলতে ইয়া রাসূলুল্লাহ আমারে যদি অনুমতি দেন তে আমি ময়দানে গিয়া দেখি আইমু আবু জেহেল কিতা করে এগুর বাতাস হবে চলেন নি না খামশের আইসিন ময়দান আইয়া দেখছেন বদরের ময়দান বদরের তোমার কুয়ার খান্দা লাশ জমাইয়া স্তূপ নাইয়া তোয়া ও স্তূপর মধ্যে আবু জেহেল ফুটাই কিন্তু খাফিরর আবু আমদানিয়ার রফতানি চলে আবু মরছে না অবকিত হইছে না লাশর স্তূপ ফালাইয়া তোয়া কিন্তু অবকিত হইছে না মরছে না হুশ আর যার দুমাত তো হারেন না ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাও দিওলা ঠেলা মারছইন ওলা ফাও দি ঠেলা মারছইন আমার কাছে আনতে আবু জেহেল তুই না আবু জেহেল নি তুই না আবু জেহেল নি ওই সময় ক গেংরাই গেংরাই ওয় মারলা মারে কিন্তু কিসো করবো আইনতে মারলা জুতির কোনো গিয়ে মারতো মারলে দেবো না একটা পর্দা পড়লো কিসো করবো আইনতে মারলা ওখান কইছে যে বললে কয় কুরাইশর কেউ যদি বড় কেউ মারতো তবে একটা কথা আসিল আমারে মারলা কিসো করবো আইনতে কি পর্যন্ত বেটাগিরি ভিতরে বুধ হইতে আমি ওখান হুনিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নখন মাশাআল্লাহ তার তোমার খাম কি বানা মারা তো সুবহানাল্লাহ কওলা ও তো তোমার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠিছেন বুকুর উপরে আর বুকুর উপরে উঠিয়াও তো তোর বাড়ি বার করছই বার করার বাদে কইল না নি ও আব্দুল্লাহ ইবনে মাসউদ বুধ ভাইয়া তুই না আমার খাম শেষ করে লইবি তবে একটা খাম করিস রে বা খাটিবার সময় আমার গর্দনাখান তুলা লাম্পা করি খাটিস তাহলে আমার জাতিয়ে দেখলে চিন পাই পাই গো আমরা নেতার গর্দনা জুড়ে খো না না আউযুবিল্লাহ কাফির মরতে সিদ্ধ হইছে মরতে সিদ্ধ হইছে না মরতেও কি হইছে না সিদ্ধ হইছে না ফেরাউনে যদিও জমিনের বুকুর উপরে দাবি করছে আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের মাঝে বড় খোদা কিন্তু মরবার সময় লরম হইছে কইছে আমানতু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আর ফেরাউনে কইছে ওখান আর আবু জেহেল কয় আমার গর্দনা খান লাম্পা করি খাটিস নবী দিল্লা বড় দুশমন ওলা বড় ঠিক না বে ঠিক নবী দিল্লা সর্বশ্রেষ্ঠ দুশমন ওলা খান সর্বনিকৃষ্ট ঠিক না বে ঠিক দোস্ত খলার বুজুর্গ হন বন্ধুত্ব এমন এক জিনিস দুই মেরুর দুইজন ওই দিতে পারে কিন্তু বন্ধুত্ব তো লাগি দিতে পারে হাসানা মিশা হাই হাই উকবা ইবনে আবু মুইতর বন্ধুত্ব হইলো উবাই ইবনে খলফর সাথে মুনাফিকের সর্দারের সাথে উকবা ইবনে আবু মুইতর পেশা হইলো আন্তর্জাতিক ব্যবসা করা এটা করা আন্তর্জাতিক ব্যবসা করা হায় রে হায় ব্যবসা বাণিজ্য ইতারে ভাই এমন বরকতর জিনিস যদি আল্লাহর বন্দায় বৈধ তরিকায় ব্যবসা করে আইজখাইল ব্যবসা বাণিজ্য আওতার মাঝেও মারাত্মক বেদাল হামাই গেছে ঠিক না বেঠি হ্যাঁ খালি তোমার দুই নম্বরই খালি দুই নম্বরই আমার লাভ হইতো তুমি এতে মরিও যাও আমার কিচ্ছু আয় যায় না ঠিক না বেঠি